শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র 24 রানেই যখন 4 উইকেট পড়ে গিয়েছিল তখন ক্রিজে ব্যাট করতে আসেন মুশফিকুর রহিম। এর পরপর 24 রানে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এরকম সিচুয়েশনে পড়ার পর সবাই যখন বাংলাদেশের দ্রুত অল আউট হওয়ার সম্ভাবনা দেখছিল তখন আবারও নিজেকে প্রমাণ করার জন্য দাঁড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। দল যখন এমন বিপর্যয়ে থাকে তখন একজন ব্যাটসম্যানের প্রয়োজন হয় ধৈর্য, দলের প্রতি নিবেদন, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং দীর্ঘ সময় ব্যাটিং করার চরম মানসিকতা। আর এই সব কিছুর প্রমাণ দিয়ে মুশফিকুর রহিম আঠার মতো লেগে থাকলেন ক্রিজে। মুশফিকুর রহিমকে যে এমনি এমনি মিস্টার ডিপেন্ডেবল বলা হয় না তার প্রমাণও দিয়ে দিলেন আরেকবার। লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রায় 250 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে এখনও ক্রিজে রয়েছেন তিনি। তবে এর ফাঁকে দলের বিপর্যয় সামাল দেওয়ার সাথে সাথেই তুলে নিয়েছেন আরও একটি সেঞ্চুরি। এদিকে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন আইসিসির প্রেসিডেন্ট, তিনি আজ বাংলাদেশের খেলাও দেখেছেন। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার পর আইসিসি প্রেসিডেন্টের সামনে আবারও সেঞ্চুরি করে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মাধ্যমে মুশফিকুর রহিম নিজেকে প্রমাণ করলেন, আমি ফুরিয়ে যাইনি, বাংলাদেশ দলে আমার প্রয়োজন এখনও অনেক রয়েছে। তার সাথে সাথে পাপনকে আইসিসি সভাপতির সামনেই দাঁত ভাঙা এক জবাব। দর্শক, মুশফিকুর রহিমের এই সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর মুশফিকুর রহিমকে আগামীকাল ডাবল সেঞ্চুরি করতে পারবে সেটিও জানাতে ভুলবেন না। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।